নমস্কার বন্ধুরা, কদিন ধরে আমি অম্বুবাচী সম্বন্ধে তোমাদেরকে অনেক কিছু কথা বলে আসছি। আমাদের এই বছর 2023 সালে অম্বুবাচী প্রবৃত্তি বা অম্বুবাচী শুরু হয়েছিল 22 জুন 2023 সাল, বাংলায় 6 আষাঢ় 1400 সাল বৃহস্পতিবার রাত্রি 2:32 থেকে। আর এই বছর আমাদের অম্বুবাচী নিবৃত্তি বা অম্বুবাচী শেষ হবে, ছেড়ে যাবে 26 জুন 2023, বাংলার 10 আষাঢ় 1430 সাল সোমবার দুপুর 2:56 পরে। বন্ধুরা, অম্বুবাচীতে কী কী করতে নেই বা অম্বুবাচী কী কাকে বলে, অম্বুবাচী সম্বন্ধে অনেক কিছুই আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে বলে এসেছি। আজকে বলবো অম্বুবাচীর পরে আমরা কী করব বা আমাদের কী করা উচিত। অম্বুবাচী ছাড়ার পর সবার প্রথমে আমাদের যেটা করা উচিত, যে আমরা স্নান করে শুদ্ধ জামাকাপড় পরে সমস্ত বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে যেখানটায় দেবীর ঘট স্থাপন করা আছে অম্বুবাচীর আগে থেকে, যেমন আমাদের ঘরে ঘরে মা লক্ষ্মীর ঘট স্থাপন করা থাকে, অম্বুবাচীর চলাকালীন আমরা তো সেই ঘট স্পর্শ করি না বা দেব দেবীকে স্পর্শ করি না, বা নিত্য পুজো দিলেও তাদেরকে আমরা স্পর্শ না করেই পুজো করি। তো সেই কারণে অম্বুবাচী ঠিক ছাড়ার পরে হয় দুপুরবেলা, বা দুপুরবেলা যদি নাও কেউ করতে পারে তাহলে সন্ধ্যেবেলা স্নান করে শুদ্ধ জামাকাপড় পরে সমস্ত বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে তারপরে দেবীর যে ঘট স্থাপন করা আছে সেইটাকে পরিবর্তন করা, সেটাকে চেঞ্জ করা, পরিষ্কারভাবে ঘট আবার নতুন করে পেতে সেইটাকে ফুল জল বেলপাতা দিয়ে যেভাবে আমরা নিত্যদিনের পুজো করে থাকি সেই রকম করতে হবে। ঠাকুরের যে সিংহাসন বা ঠাকুরের যে স্থান, সেই জায়গার যেটা আমরা কিছু পেতে রাখি কাপড় বা ঠাকুরের যে সিংহাসনটা সেটাকে পরিষ্কার করা, এবং দেবদেবীদেরকে নামিয়ে পরিষ্কার করে যে দেবদেবীর মূর্তি আমাদের স্নান করানো যাবে তাদেরকে স্নান করানো এবং পরিষ্কার করে তাদেরকে আবার স্থাপন করে পুজো করা। বন্ধুরা, আমরা এই কদিন শঙ্খ বাজাতে পারি না, তারপরে ঠিক করে পুজো করতে পারি না, যেটা আমরা মানে প্রতিদিন নিত্য পুজো হিসেবে করি সেটাই করি, তবে স্পর্শ না করে দেবদেবীদের, তো সেই জায়গা থেকে এখন আমরা শঙ্খ ধ্বনি বাজাতে পারি, ঘণ্টা বাজাতে পারি, ধূপধুনো দিয়ে যেভাবে আমরা প্রতিদিনের পুজো করি সেইভাবে আমরা ঘটা করে অম্বুবাচীর পরে ঠিক আমরা সেইভাবে পুজো করব বা পুজো করতে পারি। তুলসী পাতা অম্বুবাচী চলাকালীন আমরা তুলতে পারি না, অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর বা নিবৃত্তির পর আমরা তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে আমরা দেবদেবীদের নিবেদন করতে পারি। আর বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন যে কদিন আমরা মা তুলসীর কে কাপড় দিয়ে ঢেকে রাখি বা যাদের মাটি দিয়ে গোড়াটা আমরা উঁচু করে থাকি সেই জায়গা থেকে মা তুলসীর সেই কাপড়টাকে সরিয়ে দিতে হবে, তারপর তুলসী মায়ের গোড়ায় জল দিয়ে ফুল দিয়ে আমরা যেভাবে পুজো করি সেইভাবে ধূপ দীপ জ্বালিয়ে পুজো করব। বন্ধুরা, এই কদিন অনেকে ফলাহার করেন এবং নিরামিষ আহার করেন, তো অম্বুবাচী ছাড়ার পরে আমরা কিন্তু আমাদের প্রতিদিনের যে খাওয়া বা ফলাহার থেকে অন্য আহার আমরা করতে পারি। তো বন্ধুরা, এই ধরনের এইভাবে যদি আমরা অম্বুবাচী ছাড়ার পর নিয়মগুলো মেনে থাকি বা অম্বুবাচী চলাকালীন যে নিয়মগুলো আমরা করি না বা করতে নেই বা করতে বাধা আছে সেই সমস্ত নিয়মগুলো আমরা অম্বুবাচীর পরে করতে পারি। অম্বুবাচী চলাকালীন আমরা অনেকেই মহিলারা যারা সধবা তারা সিঁদুর পরি না, তো অম্বুবাচী ছাড়ার পর যখন আমরা স্নান করে শুদ্ধ জামাকাপড় পরবো তখন কিন্তু সিঁদুর পরতে পারি এবং কপালে টিপ পরতে পারি, আলতা পরতে পারি, পরে আমরা আমাদের পুজো যেটা প্রতিদিনের পুজো ঘটা করে করি সেটা প্রাণ ভরে মন ভরে আবার আমরা ঈশ্বরকে বা দেব দেবীতে পুজো নিবেদন করতে পারি। তো বন্ধুরা, আজকে ছিল আমার এই অবধি, আমি আগামী দিনে আবার নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও
আপলোড করলে তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশান। আর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো। তো আজকের মতন এখানেই, নমস্কার।